মানুষের মন নিয়ে কিছু ভাবেনি, জানি না প্রেম ভালোবাসা করেছিল নাকি, তাও পারে না, করলে নিশ্চয় মন থাকতো, বাড়ির মন রক্ষা করতে কিছু হয় না, এগুলো করেনি। হ্যাঁ এখানে প্রেম বলা যায়, এগুলো করো যাই হোক, খুব খারাপ হয়ে মারা গেল থাকা দরকার। পড়াশোনা করেছে, বই পোকা হয়েছে, কিছু ডিগ্রি অর্জন করেছে, মনে করো ডিগ্রি অর্জন করা কিন্তু শিক্ষা নয়, মনের শিক্ষা, মানবিক শিক্ষা হলো প্রকৃত শিক্ষা। তুমি যদি মনের ধনী না হও, তোমার কোন ধন কোন সম্পত্তি কাজে লাগবে না, মনের ধনী হলে সে তো দেখবে পৃথিবীটা উজ্জ্বল লাগবে, পৃথিবীটা অনেক বড় লাগবে, প্রতিটা মানুষকে বড় দেবে দিতে শিখবে, মুখের কথার নাম দিতে শিখবে, প্রত্যেককে আপন লাগবে। এদের পরিবার হয় না, এরা সামাজিক জীব নয়, সমাজে চলতে পারে জীব না নয়, লেস মাত্র এদের শরীরে নেই। মানবিকতা থাকলে, বিবেক থাকলে, মনুষ্যত্ব থাকলে স্টুডেন্টের সঙ্গে এরকম কথা করে
যে তোমায় ভালোবাসবে, যে তোমার জন্য ভাববে, সে তোমার অন্তরালে তোমার মতো ভাববে, তোমার কাছে এসে বলবে না আমি তোমার জন্য এই করেছি এই করেছি, সেটা ভাবতে তোমার ছাড়া আর কিছু না। আমাদের প্রভুটা টিচার আমাদের কথা ভাবে, আমাদের সামনে সে কথা বলতে যাবে না। তারা অনেক ভেবেছে, তারা চায় না পার্সোনাল কামরা, ওনাদের মন বলেছেন পার্সোনাল কামরা ঠিক হয়েছে, এতদিন চেয়ার এতদিন টেবিলে চলেছে অফিস, কোনো ব্যাপার নেই, আমরা ঠিকই ছিলাম। এগুলো করার জন্য যে অর্থটা ব্যয় করা হচ্ছে, এগুলো করার জন্য যে টেনশনটা মাথায় নিচ্ছেন, সেই টেনশনটা লেখার জন্য থাকান, লাইব্রেরির জন্য থাকান, ওরকম পার্সোনাল চেম্বার করার জন্য। কিন্তু কেন জানো তিনি এই মানসিকতাটা চেম্বার করার জন্য ব্যবহার করছে? পার্সেন্টেজ পার্সেন্টেজ ভেঙে বলি, একজন টিচারের পার্সোনাল এডমিনের ডিপার্টমেন্টে চেম্বার হচ্ছে, স্যার নিশ্চয়ই বলতে পারছে না টিচার অবগত থাকবেন, আসছে আসছে তাদের জানা থাকবে আলটিমেটলি এর জন্য খরচ কত, উনি সাজা
বাগান, বিভিন্ন ব্রিজে ভালো ভালো গাছ, ভালো ভালো ফুল ফুল ধরবে, চারিদিকে সবুজে সবুজ থাকবে, রঙ বেরঙের ফুল ধরবে, প্রজন্ম কিছু ঘুরে বেড়াবে। কিন্তু ভাই ভালো লাগবে শুধুমাত্র আলিয়াটাকে নজর করার জন্য যেগুলো দরকার সেইভাবে তৈরি করছেন, ভিতরটা ফাঁকা করে রেখেছেন। কে বলেছে বিভিন্ন গাছের সারি, ফুলের লাইন লেগেছে, রং বেরঙের ফুল, আর গরিব পরি বসন্ত, প্রজাপতি আসবে, ফুলগুলো আসুক, ভাঙবে মৌমাছি, এগুলো কত দিন কত মাস কত মাস।